আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর 2021-এর মূল্যায়ন পদ্ধতি কী হতে চলেছে সেই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 11/8/2021-এ একটা নোটিফিকেশান জারি করেছে, যেখানে একাদশ শ্রেণীর জন্য রেজাল্ট তৈরি করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে কোন ফর্মুলার উপর বেস করে রেজাল্টটা তৈরি হবে সেই সম্পর্কে আমি তোমাদের আজকে বিস্তারিত জানাবো। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। চলো তাহলে একাদশ শ্রেণী 2021-এর মূল্যায়ন পদ্ধতি কী হতে চলেছে একটু দেখে নাও। এক্ষেত্রে আমাদের 11/8/2021-এর নোটিফিকেশানটা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে। এক্ষেত্রে নোটিফিকেশানে কী বলা হয়েছে একটু দেখে নাও। দেখো, বলে দিয়েছে, দেখো, কোভিড অতিমারী ও বর্তমান পরিস্থিতিতে একাদশ শ্রেণীর 2021-এ বার্ষিক পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি, কিন্তু বিভিন্ন ধরনের স্কলারশিপের পুনর্নবীকরণের ক্ষেত্রে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মূল্যায়ন ও তার নম্বর প্রয়োজন। এই জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2021 সালের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বার্ষিক মূল্যায়নের জন্য বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে জানাচ্ছে যে এখানে কী পদ্ধতিটা অবলম্বন করা হবে মূল্যায়নে। সেই পদ্ধতিটা দুটো অংশে জানিয়ে দেওয়া হয়েছে। এখানে ক পার্টে তোমাদেরকে থিওরিটিক্যাল নাম্বারটা কীভাবে দেওয়ার কথা বলা হয়েছে এবং খ পার্টে তোমাদের প্র্যাকটিক্যালের নাম্বার কীভাবে দেওয়া হবে বা প্রজেক্টের নাম্বার কীভাবে দেওয়া হবে সেই সম্পর্কে বলা হয়েছে। দেখো, এখানে ক অংশে কী বলা হয়েছে, ওই ছাত্রছাত্রীদের যে কোনো বোর্ডের, এখানে মাধ্যমিক যদি তোমরা পরীক্ষা দিয়ে থাকো তাহলে মাধ্যমিক বা যারা মাদ্রাসা বোর্ডের দিয়েছো তাদের মাদ্রাসা বোর্ডের পরীক্ষার চারটি বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের গড় নম্বর একাদশ শ্রেণীর লিখিত অংশের নম্বর অনুযায়ী শতাংশের হারে বিবেচিত হবে। অর্থাৎ তোমরা মাধ্যমিক পরীক্ষায় বা মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় যে তোমাদের সর্বোচ্চ নাম্বার যে যে সাবজেক্টে ছিল সেই রকম চারটে সাবজেক্টের নাম্বার যোগ করে চার দিয়ে ভাগ করবে। এই চার দিয়ে ভাগ করলে যে নাম্বারটা হবে সেই নাম্বারটার ভিত্তিতে আমাদের রেজাল্টটা তৈরি হবে। এখানে বলছে কি, অর্থাৎ মাধ্যমিকের চারটি বিষয়ে সর্বোচ্চ নম্বরের গড় যদি 80 হয়, ধরো এই যে তোমরা যে নাম্বারগুলো পেয়েছো সেক্ষেত্রে সে 80 হতে পারে, 70 হতে পারে, 60 হতে পারে, যা হবে, তাহলে সেই নাম্বারটা এখানে কিন্তু ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এখানে 80 ধরে নেওয়া হচ্ছে, একটা বোর্ড থেকে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে গড় নাম্বারটা হচ্ছে 80। তাহলে এখানে একাদশ শ্রেণীতে তাহলে সে ওই নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর নাম্বার কী পাবে না, যদি সেটা তোমার প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট হয় অর্থাৎ 70 নাম্বারের যদি সে থিওরিটিক্যাল পরীক্ষা দিয়ে থাকে তাহলে কী হচ্ছে 80 × 70% অর্থাৎ সেখানে নাম্বার হয়ে যাচ্ছে 56। একইভাবে যদি সেটা প্রজেক্টের হয় অর্থাৎ সেখানে 20 নম্বরের প্রজেক্ট আছে এবং 80 নম্বরের সে থিওরিটিক্যাল পরীক্ষা দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে, 80 নম্বরের লিখিত পরীক্ষার ক্ষেত্রে সেখানে নাম্বারটা হয়ে যাচ্ছে কি না 80 × 80% অর্থাৎ এখানে 64 নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে নাম্বারটা গড় করে ওই চারটে সর্বোচ্চ যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা বা মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় যে নাম্বার পাবে সেই চারটে নাম্বারকে যোগ করে সে চার দিয়ে ভাগ করার পর যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটাকে আমরা কী করছি না, আমাদের থিওরিটিক্যাল পেপারে যত নাম্বার আছে, যদি 70 হয় 70, যদি 80 থাকে 80, তাহলে সেই তত নাম্বার দিয়ে আমরা কী করছি, গুণ করে দেওয়ার পর আমরা যে নাম্বারটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের একাদশ শ্রেণীতে ওই নির্দিষ্ট বিভিন্ন যে সাবজেক্টে আমরা আমাদের নিয়েছিলাম সেই সাবজেক্টের নাম্বার ধরে নেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যা নাম্বার পাচ্ছ সব সাবজেক্টে কিন্তু একই নাম্বার হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের যদি চারটে সায়েন্স বেস সাবজেক্ট হয় তাহলে সেখানে যদি 30 নাম্বার করে প্র্যাকটিক্যাল থাকে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার এখানে যদি তোমরা 80 তোমাদের অ্যাভারেজ করে হয়ে থাকে তাহলে সেখানে 64 করে তোমরা পেয়ে যাচ্ছ। এবারে বাদ বাকি তাহলে তোমাদের যে 20 নম্বরের প্রজেক্ট বা 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষার নাম্বার কী হবে সেক্ষেত্রে বলে দেওয়া হয়েছে, দেখো, ক্ষয়ের দাগে বাকি 20 বা 30 নম্বর যে আছে সেটা ব্যবহারিক বা প্রজেক্টের জন্য যে নাম্বারটা ধার্য করা হয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে কি, অ্যাক্টিভিটি টাস্কের মাধ্যমে বা অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে বা বিদ্যালয়ের নির্বাচিত প্রজেক্টের মূল্যায়নের মাধ্যমে নম্বর দিয়ে দিতে বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেক বিদ্যালয়
এই কাজটা করে থাকে, সেখানে অনলাইন এক্সামিনেশান নিতে পারে বা অ্যাক্টিভিটি টাস্ক হতে পারে বা বিদ্যালয়ে নির্বাচিত প্রজেক্টের মূল্যায়ন হতে পারে, তাহলে এই কাজগুলো যদি বিদ্যালয় অলরেডি করে থাকে তাহলে সেক্ষেত্রে সে তাদের কাছে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমাদের দিয়ে দেবে। আর যদি না করে থাকে তাহলে তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্ক বা অনলাইন এক্সামিনেশান এই রকম কোনো একটা কাজের মাধ্যমে তোমাদেরকে এই পরীক্ষাটা নিয়ে নিতে বলা হচ্ছে। নিয়ে সেক্ষেত্রে যা নাম্বারটা তোমরা পাবে সেই নাম্বারটা তোমাদের ওই থিওরিটিক্যাল পার্টে যত নাম্বার হচ্ছে তার সঙ্গে যোগ করে দিতে বলা হচ্ছে। এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে একাদশ শ্রেণী 2021-এর মূল্যায়ন পদ্ধতিটা কী হতে চলেছে সেই সম্পর্কে জানিয়ে দিলাম। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো। এর পাশাপাশি যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।